হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই সানগ্লাসটাকে। আমি হচ্ছে জাস্ট রিকশা পেইন্ট আছে, রিকশা পেইন্ট করব আর কি এই সানগ্লাসের সারফেসে। তো এটা করার জন্য আমি কি কি জিনিস নিচ্ছি সেটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, এটা হচ্ছে 6 কালারের একটা প্যাকেট আর কি। এখানে 6টা কালার আছে। বেসিক্যালি এখানে হচ্ছে বেসিক কালারগুলো আছে, মোটামুটি লাল, নীল, হলুদ, সবুজ আর সাদা আর কালো মিলে। এই তো এটা হচ্ছে আমার মেইন কালার থাকবে। আর একটা কালার ব্লেড নিছি, আর হচ্ছে 3টা ব্রাশ আছে আমার এখানে। একটা হচ্ছে চ্যাপটা ব্রাশ, আর 2টা হচ্ছে একটু সূচালো আর কি। এটা হচ্ছে একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে 5 আর কি। গ্লাসের যে সারফেসটা আছে, সারফেসটা হচ্ছে অনেকটা পিচ্ছিল, তো এই পিচ্ছিল জায়গার মধ্যে রংটা টিকে থাকবে না, সেই জন্য আমরা হচ্ছে একটা বার্নিশ ইউজ করব। এটা হচ্ছে মূলত ফিক্সিংয়ের কাজ করে আর কি। এই বার্নিশটা হচ্ছে বাজারে আপনারা 550 টাকা করে পাবেন আর কি, 550 বা হয়তো 10-20 টাকা কম আর কি। তো এটা হচ্ছে কমপ্লিট করার পরে আমরা গ্লাসের যে অংশের মধ্যে আমরা কাজ করছি, কালার করছি, পেইন্ট করছি, সেই অংশের মধ্যে একটা স্প্রে করে দিয়ে দেবো, তাহলে এই কালারটার ইউজুয়ালি এটা উঠবে না। আমি বেসিক্যালি পাশের মধ্যে কাজ করব এবং হচ্ছে এই সামনের এই কালো অংশের মধ্যে কাজ করব আর কি। তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসটি পেইন্ট করা শেষ। এখন হচ্ছে এই কালারটা ফিক্স করার জন্য, মানে এটা যাতে ঘষলে না উঠে, সেজন্য হচ্ছে আমরা এই বার্নিশটা ইউজ করবো।